dear learners, I hope you are well, and I also. Welcome to your English class. Today I will discuss about English second paper, transformation of sentence, simple to complex. In the previous class, I also discussed about this item. Now, I will discuss another rules of changing sentence, simple to complex. Simple sentence, jodi in spite of thake, tahole complex korar shomoy, do ba although er byabohar korte hoy. তাহলে কমপ্লেক্স করার সময় দো বা অল দো এর ব্যবহার করতে হয়। যেমন ইন স্পাইট অফ হ্যাভিং মাস হি ওয়ান্টেড মোর, এটা একটা সিম্পল সেন্টেন্স, অনেক থাকা সত্ত্বেও সে আরও চাইতো। এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে Though he had much, he wanted more. যদিও তার অনেক ছিল তবুও সে আরও চাইত। In spite of, simple sentence ব্যবহৃত হয়, আর complex sentence দো অল্প ব্যবহার করার সময় যদি দো বা অল্প বাক্যের প্রথমে ব্যবহার করা হয় তাহলে দুটি বাক্যের মাঝে কমা বসে, দুটি বাক্যের মাঝে কমা বসে, এবং উভয় ক্লজই একই টেন্স ফলো করে, উভয় ক্লজ একই টেন্সের হয়। দ্বিতীয় ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে প্রথম ক্লজ পাস্ট টেন্সে হবে, দ্বিতীয় ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রথম ক্লজ প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্লজের টেন্স দেখেই প্রথম ক্লজ তোমার তৈরি করতে হবে। ক্লজ বা টেন্সে যদি ভুল যায় তাহলে কিন্তু আর ইনস্পাইরটা ব্যবহার করার সময় ইনস্পাইট হবে পরে নাউন ফ্রেজও থাকতে পারে, আবার ভার্বাল ফ্রেজও থাকতে পারে। যদি ভার্বাল ফ্রেজ থাকে তাহলে ওই ভার্বকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, আর যদি নাউন ফ্রেজ থাকে তাহলে ওই নাউনটাকে ব্যবহার করে অ্যাডজেক্টিভ করে বা নাউন করে কোন ভার্ব দিলে ওটা একটা ক্লজ তৈরি হবে সেটা নিজেকে আইডিয়া করে নিতে হবে। যেমন ইনস্পাইট অফ ইলনেস, ইন স্পাইট অফ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, ইন স্পাইট অফ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে দো হি ওয়াজ ইল, আমরা এখানে ইল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলাম, ওই যেহেতু সিম্পল সেন্টেন্সে নাউন ছিল তাই আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলাম। আবার এই নাউনটা হিসেবেও ব্যবহার করা যায় যদি আমরা অন্য ক্ষেত্রে হ্যাভ হ্যাজ ব্যবহার করি। তাহলে দেখো ইন স্পাইট অফ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাহলে যদিও সে অসুস্থ ছিল তবুও সে মিটিংয়ে যোগ দিয়েছিল, তাহলে দো হি ওয়াজ ইল কমা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা ব্যবহার এটা করতে পারো। আবার যদি তা না করো নাউন ব্যবহার করো তাহলে হবে দো যদিও হি হ্যাড ইলনেস, তার অসুস্থতা ছিল কমা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাও করা যাবে। তার অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে, আবার নাউন ব্যবহার করা যাবে যে ক্লাস তৈরি করতে হবে। যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাহলে বিভাগ ব্যবহার করতে হবে মূল ভাগ হিসেবে, যদি নাউন ব্যবহার করা হয় তাহলে হ্যাভ হ্যাজকে মূল ভাগ হিসেবে ব্যবহার করতে হবে। এটা গেল একটা নিয়ম। দুই নম্বর নিয়ম হচ্ছে এ অ্যান্ড দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে সিম্পল। এ অ্যান্ড দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে সিম্পল। আর এ অ্যান্ড দি প্লাস নাউন প্লাস হু বা হুইস প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কমপ্লেক্স। একটা এক্সাম্পল দেখো, ইট ওয়াজ এ ভেরি গুড আইডিয়া, ইট ওয়াজ এ ভেরি গুড আইডিয়া, এই এ ভেরি গুড আইডিয়া এই অংশটাকে যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে কমপ্লেক্স হয়।
তাহলে লিখতে হবে ইট ওয়াজ অ্যান আইডিয়া। খেয়াল রাখতে হবে যখন আমরা ভাঙতে যাচ্ছি তখন আর্টিকেলের ব্যবহার ঠিক আছে কি না। ভেরির আগে এ বয়েছে, যখন আমি এবার কমপ্লেক্স করতে যাচ্ছি তখন ভেরি আর থাকছে না, তখন আইডিয়ার আগে তার এ বসবে না। অনেক ছেলেমেয়েই কিন্তু ওই এ বসিয়ে ব্যবহার করে দেখে আসে, কিন্তু তার সেটা ভুল যায়, সবাই ওইটুকুর জন্য ভুল। কিন্তু যখন আমি আইডিয়ার আগে ব্যবহার করছি তখন আর্টিকেল বসাচ্ছি, তখন অ্যান হয়ে যাবে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে ইট ওয়াজ অ্যান আইডিয়া, হুইচ ওয়াজ ভেরি গুড, হুইচ ওয়াজ ভেরি গুড। খেয়াল রাখতে হবে যে ব্যক্তির পরে হুইচ, এই হু বসে, আর শিশু বস্তু ইতর প্রাণী এগুলো যদি বোঝায় তাহলে হুইচ বসে, আর তা না বুঝিয়ে যদি কোনো বক্তব্য কোনো কোটেশান আসে তাহলে হট ব্যবহার করতে হবে কমপ্লেক্স করার সময়। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে ইট ওয়াজ এ ভেরি গুড আইডিয়া, এই বাক্যটা সিম্পল, যদি আমরা একে আমরা কমপ্লেক্স করি তাহলে হবে ইট ওয়াজ অ্যান আইডিয়া, হুইচ ওয়াজ ভেরি গুড। ইট ওয়াজ অ্যান আইডিয়া, হুইচ ওয়াজ ভেরি গুড। আবার আর একটা বাক্য লেখো, হি ইজ এ জেন্টেলম্যান, হি ইজ এ জেন্টেলম্যান। এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে হি ইজ এ ম্যান হু ইজ জেন্টেল, হি ইজ এ ম্যান হু ইজ জেন্টেল। এখানে ম্যানের পরে হু ব্যবহৃত হবে। আর একটা উদাহরণ তোমরা লক্ষ্য করো, ইট ওয়াজ এ কানিং ফক্স, ইট ওয়াজ এ কানিং ফক্স। তাহলে এই বাক্যটাকে কমপ্লেক্স করলে হবে ইট ওয়াজ এ ফক্স, হুইচ ওয়াজ কানিং। যেহেতু ফক্স একটা ইতর প্রাণী, ইট ওয়াজ এ ফক্স, হুইচ ওয়াজ কানিং। ঠিক আছে, আর একটা নিয়ম দেখো, ডি প্লাস অ্যাডজেক্টিভ। নাউনের আগে ডি বসালে সবাইকে বোঝায়, অ্যাডজেক্টিভের আগে ডি বসাইলেও ওই জাতীয় সকলকেই বোঝায়। তাই যদি শুধু অ্যাডজেক্টিভ, ডি প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা সিম্পল থাকে, আর যখন কমপ্লেক্স করা হয় তখন দোস প্লাস, হু প্লাস, বি প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করে কমপ্লেক্স করতে হয়। যেমন দ্য ইন্ডাস্ট্রিয়াল উইল শাইন ইন লাইফ, অর্থাৎ দ্য ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ, অর্থাৎ পরিশ্রমীরা জীবনে উন্নতি করবে। এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ওই দ্য ইন্ডাস্ট্রিয়াসকে ভাঙতে হবে, দোস হু আর ইন্ডাস্ট্রিয়াস, দোস হু আর ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। যারাই পরিশ্রমী তারাই জীবনে উন্নতি করবে। দোস হু আর ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ। তারপরে দেখো আর একটা উদাহরণ, দ্য গ্রিড ইজ অসল, লোভীরা সব হারায়। এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে দোস হু আর গ্রিডি লস অল, যারা অলস তারা সব হারায়। আর একটা নিয়ম দেখো, ইন অবলিক অ্যাক্ট প্লাস টাইম। অনেক সময় অ্যাডভার্বিয়াল ক্লজকে সংক্ষিপ্ত আকারে লিখে ইন বা অ্যাক্ট প্লাস টাইম ব্যবহার করে সিম্পল আকারে প্রকাশ করা হয়, তখন ওই অংশটাকে কমপ্লেক্স করার সময় ওই অংশটাকে ভেঙে কমপ্লেক্স করতে হয়, তখন অ্যাডভার্বিয়াল ক্লজের আগে সবসময় হোয়েন ব্যবহৃত হয়। কমপ্লেক্স করার সময় সবসময় হোয়েন ব্যবহৃত হয়। যেমন আই ওয়েন্ট দেয়ার ইন উইন্টার, আই ওয়েন্ট দেয়ার ইন উইন্টার, আমি শীতকালে সেখানে গিয়েছিলাম। এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে ওই ইন উইন্টারকে ভাঙতে হবে, আই ওয়েন দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, হোয়েন যখন ইট ওয়াজ উইন্টার, হোয়েন ইট ওয়াজ উইন্টার। আর অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করার সময় তখন ইট প্লাস বি প্লাস ওই সময়টা ব্যবহার করতে হয়, ইটকে সাবজেক্ট হিসেবে ধরতে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করতে গেলে। আই ওয়েন দেয়ার, হোয়েন ইট ওয়াজ উইন্টার। আবার যদি সময়টা আগে থাকে তাহলে হোয়েনের পরে ওই সময়ের ঘটনা উল্লেখ করলে কমপ্লেক্স হয়। যেমন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971,
বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 এই বাক্যটাকে যদি কমপ্লেক্স করা হয় তাহলে হবে বাংলাদেশ বিকেম এই সরি ইট ইজ 1971 হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক আছে এইভাবে করা যাবে So, no more today. Thanks everybody.